So guys, we have reached Pizza Cat. বাঙালিদের ছেলে কবাব নিয়ে বলার কিছুই নেই। এই যে আমাদের ভেটকি মুনিয়া। ফুটি বা পেঁপে আছে আর আপেল। এটা যদি ফ্রেশ ফ্রুট হয় কিছু করার নেই। Good afternoon friends, welcome you to another brand new vlog in my YouTube channel Jit Vlogs. আজকে হচ্ছে 5th of February, তার মধ্যে আজকে আছে সরস্বতী পুজো, তো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। আজকে আমি বেরিয়ে পড়েছি আবার একটু, আজকে প্ল্যান আছে কোথাও একটু লাঞ্চে যাব, বাট তার আগে আমাকে একটু ফুয়েল আপ করতে হবে, একদম ব্লিং করছে। তো আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট যে কোথায় যাওয়া যায় না যাওয়া যায়, কারণ আজকে মোটামুটি সব জায়গাতে একটু ভিড় থাকবে সরস্বতী পুজোর জন্য, লাঞ্চের জন্য। দেখা যাক কোথায় যাওয়া যায়, বাট উই উইল হ্যাভ সাম গুড ফুড টুডে অলসো, লেটস সি। জেনারেলি উইকেন্ডে, আজকে স্যাটারডে, উইকেন্ডে তো ট্রাফিকের রাশ থাকে না রাস্তায় এই সময় স্পেশালি। এখন কটা বাজে? একটা বাজতে যায়, একটা বাজতে দশ, তো জেনারেলি এত রাশ থাকে না, বাট আছে আজকে একটু, যেহেতু ছুটি আছে, সরস্বতী পুজো আছে, দেখতে পাচ্ছ সবাই ঘুরতে বেরিয়েছে, তো লোকজনেরও রাশ আছে অ্যান্ড ট্রাফিকেরও রাশ আছে, আর সেই ভিড়ের মধ্যে ভিড় বাড়ানোর জন্য আমিও বেরিয়ে পড়েছি। সো লেটস গো, ফুল হবে, ফুল হবে। হাওয়া দেওয়ার ছিল, বাট লাইন আছে। সো গাইজ, এখন আছি আমি তো ইএম বাইপাসে, দেখতেই পাচ্ছ। সো হোয়াট আই ডিসাইডেড, উই উইল গো টুডে, দেখেছ কেমন হুট করে বাঁ দিকে চলে আসে, যেটা ডিসাইড করলাম লঞ্চ করতে। এখন আমরা যাবো হচ্ছে পিটার ক্যাটে। পিটার ক্যাট হলো ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট ইন কলকাতা, তো সেখানেই যাব। আর পার্ক স্ট্রিটে আমি যতবার যাই, মানে যদি 10 বার আমি খেতে যাই, তার মধ্যে 9 বারই পিটার ক্যাটে যাই। আমার এত ভাল লাগে পিটার ক্যাটটা, অ্যান্ড স্পেশালি একটা ফেমাস ছিলো কাবাব, তো ইচ্ছা আছে ওখানেই খাবার। বাট এমনি নর্মাল দিনেই আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট লাইনে দাঁড়াতে হয়, আজকে তার মধ্যে সরস্বতী পুজো, এখন বাজে বেলা 1:30, জানি না কতক্ষণ গিয়ে কি ওয়েট করতে হবে, লেটস সি। সো গাইজ, এখন মা ফ্লাইওভারে, লেটস এনজয় দ্য রাইড অন দিস বিউটিফুল ফ্লাইওভার। বাট আজকে সরস্বতী পুজো, একটু দেখে আসতে চালাতে হবে ফ্লাইওভারে সামনে এই পার্ক সার্কাস এরিয়াটার দিকে, কারণ ঘুড়ি ওড়ার হাই চান্স। আগেরবার যখন গেছিলাম আমি ব্লগও করেছিলাম ময়দানের ব্লগটায়, তোমাদেরকে দেখিয়েওছিলাম কীভাবে ঘুড়ির সুতো পড়ছে, পুলিশ সেগুলোকে কীভাবে ক্লিয়ার করছে। তো আই হোপ আজকেও পুলিশ টহল দিচ্ছে টু প্রোটেক্টিং আস, স্পেশালি বাইকারদের প্রবলেম হয়ে যায়, গাড়িতে তো কোনো প্রবলেম হয় না, মেন প্রবলেম ইজ ফর দ্য বাইকার। সো লেটস গো, এনজয়। So guys, we have reached Pizza Cat. Let's park our vehicle first. হায় গাড়ি যাবো দেখি। তো বাড়ির মধ্যে আগে
যে কোনো রেস্টুরেন্টের স্ক্যাম, কারণ হচ্ছে যতক্ষণ না খাবার আসছে, খাবার আসতে আসতে এটা তোমার শেষ হয়ে যাবে। খাবার যখন আসবে তুমি আর একটা অর্ডার করবে, এটা ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি। তো আমরা খাবার অর্ডার দিয়েছি হচ্ছে আমাদের তো ভেটকি মুনিয়াটা প্রথমে দিয়েছি স্টার্টারে, আর মেন কোর্সে কী বলে ছেলো কাবাব আর মিক্স গ্রিল গ্রিলার যেটা আছে ওটা দিয়েছি। তো খাবারটা আসুক দেখা যাক। আর এখানে একটা জিনিস যেটা ভালো দেখলাম, অন্য রেস্টুরেন্টেও খেতে গেছি, এখানে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্য তোমার ওই কী বলে গ্যাপ আছে, যেমন আমি এখানে বলছি এইখানে একটা টেবিল গ্যাপ দিয়ে আবার নেক্সট টেবিলে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, বলতে বলতে আমাদের ভেটকি মুনিয়া চলে এসেছে। এই যে আমাদের ভেটকি মুনিয়া, এখানে কি বলে দুটো ভেটকির ফিলেট দিয়েছে হোয়াইট সস বেস, আর এটা ফ্রাইড আছে আমার যতদূর মনে হচ্ছে। এখানে কিছু কি বলে বয়েলড ভেজিস দিয়েছে, বিনস ক্যারাট, আর এইগুলো হচ্ছে আলু, অদ্ভুত মানে একটা তন্দুরি টাইপের একটা কিছু মশলা টাইপের করা আছে, আর এখানে স্যালাড আছে। তো দেখা যাক কেমন। তো ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে এখন যেহেতু কোভিড, তো এরা এ করে দেবে না, কি বলে এরা এখন সার্ভ করবে না, তো সেলফ সার্ভ, তোমাকে নিজেকে সার্ভ করে নিতে হবে। তো সুন্দর করে একটু ভেটকিটা আগে প্লেটে তোলার চেষ্টা করি না ভেঙে। মোস্ট চ্যালেঞ্জিং টাস্ক সুন্দরভাবে তুলে নিয়েছি, একটা আলু নেব, এটা নিয়ে খেয়ে একবার বলি কেমন। খুব সুন্দর প্রসেস করা, একদম অরিজিনাল ভেটকি, খুব সুন্দর প্রসেস করা, আর মানে অসাধারণ লাগছে, একটা খুবই লাইট ফ্লেভার এটাই। এই সসটা স্পেশালি যে হোয়াইট সসটা দিয়ে করেছে জানি না, মাছটা আমি ভেবেছিলাম ফ্রাইড, বাট দিস ইজ নট ফ্রাইড, কিছু একটা তো করা আছে মাছটা, রেডিশ টাইপের আছে যেরকম তন্দুরি বা ওই ধরনের হয়, আলু আলুর মধ্যেই হয়ে যায়, কোনো ফিডব্যাক নাই, বাট একটু স্পাইসি আলুটা, মানে এটা একটু ঝাল লাগবে না তোমার, বাট মাইনি ফ্রাই আলু ঝাল 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 লাগবে, খুব ভালো হয়েছে। চলো তাড়াতাড়ি আমরা শেষ করি, তারপর নিয়ে ফেলি। বাঙালিদের ছেলে কাবাব নিয়ে বলার কিছুই নেই। এখানে আছে হচ্ছে দুখানা মাটন শিক কাবাব, একটা চিকেন চামি কাবাব, বাটার বয়েলড টমেটো স্যালাডে টমেটো অ্যান্ড শসা, এই ডিমের কোচ, আর রাইস উইথ হার্বস। তো বাঙালিদের ছেলে কাবাব নিয়ে কিছু বলার নেই, কারণ এমন খুব কমই বাঙালি আছে যারা তোমার কি বলে পিসার কাছে এসছে অথচ ছেলে কাবাবটা ট্রাই করেনি। ছেলে কাবাবটা আমি খাই মানে এক কীভাবে খাই সেটা আমি বলছি, আমি প্রথমে জেনারেলি বাটারের কিউবটা নিই, নিয়ে এই যে মাটনের
যেটা আছে এটার উপর সুন্দর করে বাটারটাকে মেল্ট করে দিন। আর তো আসি, এইটা আমার অতটা পছন্দের জিনিস নয়, এই কি বলে গ্রিল টমেটো। ছেলে কখন আমি বহুদিন ধরে খাচ্ছি পিটার ক্যাটে, অনেকের অনেক অভিমত যে ভালো লাগে না এখন আগের মতো, বাট আমার অল টাইম ফেভারিট, মানে পিটার ক্যাটে এসছি অথচ ছেলে কবাব খাইনি আমার আজ পর্যন্ত হয়নি। তো লেট ট্রাই, মটন ঠিক কবাব, আমার একই লাগে বরাবর, বহু বছর ধরে খাবে, প্রায় 14-15 বছর হয়ে গেল পিটার ক্যাটে ছিল বাপ খাচ্ছি। এবার সিজলারটা ট্রাই করা যাক, এই সিজলারটার মধ্যে অনেক কিছু আছে। শুরুতেই দেখা যাচ্ছে যে এখানে পনির আছে, এটা অ্যাকচুয়ালি মিক্স সিজলার, দিস ইজ দ্য লিভার, চিকেন লিভার। আর এটাই আছে হচ্ছে ডিমও আছে, আর দিস ইজ অ্যাকচুয়ালি প্রন, আর সেন্টারে তোমার চিকেন আছে একটা বড় সাইজের, আর পোর্শন অফ এ চিকেন। সো লেটস ট্রাই ইট, এটা কি জানি না, অনেক রকম ফ্লেভার আছে মুখের মধ্যে পুরো ফাটছে। আমার প্রন খুব ফেভারিট, তো প্রনটা ট্রাই করে দেখা যাক। দিস ইজ দ্য প্রন অ্যাকচুয়ালি, পিকেলড অনিয়ন আছে, খেলাতে আছে। তো চলো এটা চটপট শেষ করি, তারপর আসছি। ডেজার্টে আমরা নিয়েছি টুটি ফ্রুটি, এটা জেনারেলি 2 স্কুপ আইসক্রিম আছে আর তার সাথে ফ্রেশ ফ্রুট আছে, যেরকম হয় টুটি ফ্রুটি। তো ওটাই, আর এখানে একটা বিস্কিট মতো আছে আছে। তো হোয়াট ইজ দিস প্রাইস, উপরে আইসক্রিমের ট্রুপ দেওয়া আছে আর এখানে যেটা আছে ফ্রুটসগুলো আছে আর কিছুটা সিরাপ দেওয়া আছে। তো ভালো হবে যেরকম হয় আইসক্রিম আর ফ্রেশ করে। তো চলো এটা শেষ করে বাইরে গিয়ে তোমার তোমার আসতে পারো। এটা খেতে খেতে যেটা দেখলাম এখানে, এরা বললো ফ্রেশ ফ্রুট দেবে কিন্তু ম্যাক্সিমাম ফ্রুটসই দেখতে পাচ্ছি। এটা কী একটা আছে, পেঁপে না ফুটি টাইপের কিছু একটা দিয়েছে আর আপেল, এটা বাদে আর কোনো আমি ফ্রুটস পেলাম না। ফুটি বা পেঁপে আছে আর আপেল, এটা যদি ফ্রেশ ফ্রুট হয় কিছু করার নেই। যাই হোক, এমনি খেতে ভালো, নট ব্যাড, এমনি খেতে ভালো, নট ব্যাড, বাট এই এতটা ফুটি আর আপেল খেতে ভালো লাগে। তো গাইস এখন এই পিটার কাট থেকে খেয়ে দিয়ে বেরোলাম, তো মোটামুটি 5:30 বেজে গেল, 5:45 বাজে যায় প্রায়। এখন এই 10-15 মিনিট আগে বেরোলাম, মানে প্রায় আজকে 1.5 ঘন্টার মতো দাঁড়াতে হয়েছে, তার কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল এই কারণে। তো তারপরে ঢুকতে ঢুকতে সময় লাগলো, তারপর খেতেও সময় লাগে, তো দেরি হয়ে গেল কারণ আমরা এসেছিলামই দেরিতে। তো আজকে যে আইটেমগুলো খেলাম তার মধ্যে তো ছেলে কবাব তো আছে, লেজেন্ডারি আইটেম, সিজলারটা ভালো, আমি অতটা সিজলার ফ্যান নই, তবু ঠিক আছে, বাট ছেলে কবাব তো অলওয়েজ ফেভারিট। বাট ভেটকি মুনিয়াক যেটা খেলাম আজকে, এটা একদম অসাধারণ লাগলো, আমি তোমাদের বলবো। তোমরা যদি আসো নেক্সট টাইম পিটার কাটে তো এটা ট্রাই করো, আর যারা আগে খেয়েছো তারা জানিও কেমন লেগেছে ওটা খেতে। তা দেখতেই পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে, এখন
দেখি টুকটাক একটু ঘুরতে ঘুরতে বাড়ি ফিরবো। তো তোমরা জানাও কমেন্ট করে এই ভিডিওটা কেমন লাগলো। জেনারেলি এখন রাইডের খুব একটা ভিডিও আসছে না, এই টুকটাক সিটির রাইড আর তুমি তোমরা কী বলে যে খাওয়া দাওয়ার ভিডিও মোটামুটি আসছে, তবে খুব শিগগিরই চ্যানেলে আবার যেরকম মোটর ব্লগ বা রাইডের ভিডিও আসতো সেরকম আসবে। তো স্টে টিউনড গাইস, উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, টাটা। दिल लगी तेरे दिल को दिल लगी न लगे, दिल लगी तेरे।